দেখেছি প্রথমবার, দু চোখে কেতর তোমার। এই বন্ধ কর, বন্ধ কর, তোর গান শুনে না একেবারে শিয়াল কুকুর চলে আসবে। দাদা এই শোন ভাই, স্কুলের বেলা হয়ে গেছে বুঝলি, স্কুলে যেতে হবে, তা না হলে মাস্টার আমাদের মেরে না একেবারে আলুরদম ঘুগনি সব বের করে দেবে বুঝলি। হ্যাঁ দাদা, চল চল তাড়াতাড়ি, স্কুলের বেলা হয়ে গেছে, চল দাদা, চল 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 চল। ভাই কি বলবো, স্কুলে তো পড়ছি আমরা কুত্রির ওষুধ, কিন্তু এখনো ওয়ান থেকে টু এ উঠতে পারলাম না বুঝলি। এ দাদা, ব্যাপারটা কি জানিস? কি ভাই বলতো, আসলে এই স্কুলটা ছেড়ে যেতে না আমাদের ভীষণ কষ্ট হয়, ওই জন্য তো আমরা পাস করতে পারি না। ঠিক ভাই, তোর মাথায় কার্বাইড আছে, তোর যা বুদ্ধি তুই বেশি দিন বাঁচবি না, বাঁচলেও লাস্টিং করবি না। হ্যাঁ দাদা, বড় বড় মাছের মাথা খেতে হয় বুঝলি, ওই জন্য মাথায় কার্বাইড হয়। ও তাই বল, ঠিক আছে ভাই, নে বসে বসে পড়, পড়ে পড়ে লেখ, লিখে লিখে মোছ। এই মাস্টার আসছে, একদম ডিসকাপ করবি না। এই ঝন্টু মন্টু, এই নমস্কার নমস্কার, পেন নাম। এই বসো কানে, তোদের পড়া হয়েছে? পড়া হয়েছে মানে মুখস্থ কণ্ঠকস্থ পকটস্থ জলস্থ ঠোঁটস্থ হয়ে গেছে, আপনি যেটা ধরবেন সেইটা বাদ দেওয়া সব হয়ে গেছে। বাহ, তোমরা খুব ভালো ছাত্র। হ্যাঁ আমরা ভালো শাকচোর। কি? ওই হলো আর কি, যার নাম চাল ভাজা তার নামই মুড়ি, যার মাথায় পাকা চুল তাকেই বলে বুড়ি। চপ চপ বদমাইশ কোথাকার। এই ঝন্টু, আগে তোর পড়া হয়েছে তো? হ্যাঁ বললাম তো, যেটা ধরবেন ওইটা বাদ দেওয়া সব হয়ে গেছে। ঠিক আছে মন্টু, ধুর শালা। এই মন্টু, ধুর শালা। এই কি হচ্ছে রে মন্টু, ধুর শালা। এই কি হচ্ছে বদমাইশ? আমাকে মন্টু বলবেন না, মন্টু বললে আমার প্লাস্টিকই ধাক্কা লাগে। হারামজাদা, তাহলে কি বলবো? আমাকে মন্টু বাবু বললেন। ইস, কানা ছেলের নাম পদ্মলোচন। এই তোর পড়া হয়েছে? একটু একটু হয়েছে। এই পড়। পড়বো। হুম, এই পড়। একে চন্দ্র আজকে স্কুল বন্ধ। হারাম জাদা, শালা মাস্টার, তোমাকে যদি ফাঁকা পাই না ইট মেরে মাথা ফাটিয়ে দেব। এ ভাই কেমন খাচ্ছিস রে, গরম গরম পেঁয়াজি? শালা তো গোজগল দেবে বুঝতে পারবি। এই চপ চপ, এই তারপর বল। বলবো, হুম, আপনি তুমি মারবো না তো? কথা দেখো গাধা কোথাকার, এখনো কথা বলতে পারোনি। এই তারপর বল। দুয়ে পক্ষ, দুয়ে পক্ষ। এই ঠিক করে বল। দুয়ে পক্ষ রাস্তা দিয়ে মেলা যায় সেদিক আমার লক্ষ্য। হারাম জাদা, আরে দাদা রে, ডাক্তার ঘুগনি বেরিয়ে গেল। পড়াশোনা করবি না, ভালোই তো খাচ্ছি। দাঁড়া এবার তোর পাল্লা। এই বসো কানে। এই ঝন্টু, আগে ওরে বাবা রে, আগে বলুন। এই তোর পড়া হয়েছে? হ্যাঁ। চড়িতেছে গরু, উড়িতেছে মানুষ, ঘাস খায় গরু, ভাত খায়। এই বদমাইশ কোথাকার, চিল চড়তে পারে আর গরু উড়তে পারে? একবার একবার উড়তে পারে। চপ চপ বদমাইশ কোথাকার, শুধু বদমাইশি। এই তুই বানাম করতো খেজুর? খেজুর, হুম, কাঁচা খেজুর না পাকা খেজুর? ও তোকে বানাম করতে বলছি, তুই বানাম কর। দেশি খেজুর না বিলাতি খেজুর? কি মুশকিল। আরে গাধা, তোকে বানাম করতে বলছি, তুই বানাম কর। গাছের খেজুর না নিচে পড়ে গেছে সেই খেজুর? হারাম জাদা, বলছি বলছি বলছি, অত রাগ করবেন না, আমার খুব ভয়। বল। খায় কারে খে আর গুজুর 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 গুজুর। হারাম জাদা, ও ও আমার, ও আমার দিদিমা, ও উ উ। দাদা কেমন খাচ্ছিস রে, গরম গরম
দাঁড়া, তোকে যখন দেবে না বুঝতে পারবি। মাস্টারকে যদি ফাঁকা পাই না আচ্ছা তুই বানাম কর বালতি, বালতি বানাম কর টিনের বালতি না স্টিলের বালতি? ও তোকে বানাম করতে বলছি, তুই বানাম কর। বালতি বালতি বয় করে মা উল্টো পাল্টা লাথি, হারাম জাদা উল্টো পাল্টা। কেমন খাচ্ছিস রে? দাঁড়া শালা তুইও পাবি, আমাকে দিচ্ছে তোর তো ভালো লাগছে, তোকেও দিবে রে, দাঁড়া গরম গরম বসিয়ে দিবে। যা যা, ও মার খেতে আমাদের কোনো ব্যাপার নেই, ওটা আমাদের খেয়ে থাকি। হ্যাঁ দাদা ওগুলো আমরা পেয়ে থাকি বুঝলি, হ্যাঁ কোনো ব্যাপার নেই। এই জন্টু আগে বলুন, কোনো চিন্তা নেই, যেটা বলবেন একবারে ফটাস ফটাস করে সব বলে দেবো। আচ্ছা দাদা আসছি আমি। মাস্টারমশাই বল, একটা একটা কথা বলবো? বল। মানে বলবো? হ্যাঁ বল। মানে বলবো তো? আরে বলছি তো বল। আপনি আপনি বিয়ে করেছেন? না রে আমি বিয়ে করিনি। কি করেছেন আপনি, বিয়ে করেননি? না রে বিয়ের করবো না ভাবছি। ও ভালোই করেছেন। তা আপনার ছেলে মেয়ে কটা? হারাম জাদা বলছি বিয়ে করিনি আবার ছেলে মেয়ে, ইডিয়েট কোথাকার। মার খেয়ে খে না একবার পিছনটা খুব মোটা হয়ে গেছে ভাই। হ্যাঁ দাদা ওটা আমরা পেয়ে থাকি বুঝলি। কি হচ্ছে রে? না না আমরা পড়াশোনা করছিলাম, আমরা খুব ব্যাড বয় ছিলে, মানে ভালো ছিলে। সে তো বুঝতেই পারছি, সবাই জানে তোমরা খুব ব্যাড বয় ছিলে, গাধা কোথা গা, তোদের দিয়ে আর পারি না বুঝলি। আচ্ছা তুই বানাম করত কাঁঠাল? ওরে বাবা রে কাঁঠাল কাঁঠাল কাঁঠাল, ছোট কাঁঠাল না বড় কাঁঠাল? ওরে ইডিয়েট তোকে বানাম করতে বলছি তুই বানাম কর। কাঁঠাল আমাদের গাছের কাঁঠাল না না, ওই ওই মন্টুদের গাছের কাঁঠাল। আরে গাধা তোকে বানাম করতে বলছি তুই বানাম কর। না না আমাদের গাছের কাঁঠাল আমি বানাম করব না, ওই কমলদের গাছের কাঁঠাল বানাম করব। বেশ তাই কর ইডিয়েট কোথা গার। হ্যাঁ কাঁঠাল তো ও হয়ে গেছে, আরে বানাম কর না। হ্যাঁ কাঁঠাল কাঁঠাল তো ও হয়ে গেছে, আরে ইডিয়েট বল। হ্যাঁ এত বড় কাঁঠাল? এত কম, অর্ধেকটা তো বিক্রি করে দিয়ে এসেছি দত্তপুলিয়া বাজারে, যতটুকু ছিল ততটুকুই বললাম। তোদের নিয়ে আর পারি না বুঝলি, তোরা কাল থেকে আর স্কুলে আসিস না। তাহলে কি করব? গরু ছাগল চড়াবি, ওইটাই ভালো আমাদের পক্ষে। গাধা কোথাকার। এই মন্টু মাস্টার সাহেব। হ্যাঁ বলুন না, কোনো চিন্তা নেই মাস্টার সাহেব মশাই, একটা কথা বলবো? হ্যাঁ বল। আপনার সঙ্গে তো অনেক বকাবকি করলাম। হ্যাঁ তা কি হয়েছে বল? আমাদের না নিশা পেয়ে গেছে, মানে আমার কাছে অর্ধেক বিড়ি আছে, আপনার দেশলাইটা একটু যদি দিতেন ধরিয়ে খেতাম। হারাম জাদা এই কোথায় গেল? এদিকে আয় মশাই একটা কথা বলবো? হ্যাঁ বল। এ দাদা দাদা রে একটু ছুটি নিয়ে চলে যেতে হবে, কি বলবো রে। আরে তুই একটা বল না তারপর আমি ব্যবস্থা করছি। ঠিক আছে দাদা তুই আগে বল। ঠিক আছে মাস্টারমশাই মাস্টারমশাই পড়ে গেল আমাকে একটু ছুটি দে। এই কি হয়েছে? অবস্থা খারাপ, একবারে নিম্নচাপ, আমাকে ছুটি দেন, নালে কাপড় চোপড় ভরে একবার নষ্ট খারাপ করে ফেলবো, আমাকে ছুটি দেন। কি মুশকিল, যা যা এখান থেকে বদমাইশ করে যা। এই ভাই তুই একটা বলে চলে আয়, তারপরে ওই দিকে গিয়ে সারা বিড়ি খাবো। হ্যাঁ হ্যাঁ দাদা তুই জানা আমি যাচ্ছি। মাস্টারমশাই আমার ভিজে গেল। এই কি হয়েছে রে? অবস্থা খারাপ, ভিজে গেল মানে
অবস্থা খারাপ, ভিজে গেল কাপড় চোপড়, ভিজে গেল, আমাকে ছুটি দেন। যা তোদের নিয়ে আর পারি না, যা কাল থেকে আর স্কুলে আসবি না, বদমাইশ কোথাকার, যা এখান থেকে। ও সত্যি ছাত্র আমি পেয়েছি।